ফাহাদ মিডিয়া ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ব্যায়াম করা বা জিম করা। তো ব্যায়াম বা জিম নিয়ে আসলে অনেক প্রশ্ন থাকে, অনেকের প্রশ্ন রয়েছে। তো প্রশ্নগুলোর উত্তর আমি এক এক করে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে, কারণ এটা নিয়ে হয়তো আমি পরবর্তী আরেকটা ভিডিওতে দিব। তো আমি বলতে চাই যে ব্যায়ামটা বা জিম, আসলে অনেকেই মনে করেন যে জিম সেন্টারে যাওয়ার সময় নেই। তো আসলে জিম সেন্টার বলতেই যে জিম তা কিন্তু না, জিম হচ্ছে আপনার শারীরিক কসরত। এটা আপনি যদি নিজে নিজে করেন তাহলে হবে, আপনি যদি জিম সেন্টারে যান তাও হবে। তো আপনাদের একটা কথা বলি যে যারা জিম করেন না বা বলেন সময় নাই, এটাও একটা বিষয়, এটাও একটা প্রশ্ন থাকে অনেকের, সময় নাই। তো সময় নাই এটা মাত্র 10 মিনিট, 10 থেকে 15 মিনিট। এই 10 থেকে 15 মিনিট আপনার 24 ঘন্টায় কি আপনি দিতে পারেন না? তাহলে 10 থেকে 15 মিনিট যদি আপনি আপনার জীবনের এই 10 থেকে 15 মিনিট প্রতিদিন আপনি ব্যয় করেন, তাহলে আপনার জীবনের অনেক উন্নতি হবে, উপকার হবে। তো আপনি দেখবেন যে উন্নত বিশ্বে যারা জিম করে, অনেকে যারা জিম করে, আপনি তো জানেন যে হলিউড বলিউডের এরকম নায়করা কেন জিম করে, এটা নিয়ে অনেক আমি ফেসবুকে লেখালেখি করেছিলাম। তো কেন জিম করে তারা? যদি জিমের, অনেকে বলে যে জিমের জন্য নাকি ক্ষতি হয়। তো জিম যে ক্ষতি হয়, সেই ক্ষতিটা যদি হতো তাহলে কি আপনার তারা কি জিমটা করতো? আর আরেকটা বিষয় হচ্ছে যে জিম নাকি সময় নেই যেটা বলছিলেন, তো সময়ের ব্যাপারে বলি যে এক একজন সেলিব্রিটি যারা রয়েছে ওয়ার্ল্ডের, বড় বড় ব্যবসায়ী বিজনেসম্যান বা সেলিব্রিটি যারা রয়েছে, তাদের এক একটা মিনিট হাজার হাজার ডলার। তো তারপরেও তারা এই সময় করে মর্নিংয়ে তারা কি করে, আধা ঘন্টা বা এক ঘন্টা সময় ব্যয় করে শরীরের ক্ষেত্রে তারা ব্যয় করে। কারণ তারা জানে যে আমাদের আজকে যা ইনকাম করছি আমরা, এটা আমাদের আমরা পুরোপুরি ভোগ করতে পারবো না। কারণ আমাদের যদি শরীরকে আমরা ঠিক রাখি তাহলে আমরা অনেক দিন বাঁচার সম্ভাবনা রয়েছে, হায়াত মত আল্লাহর কাছে, কিন্তু আপনি উসিলা করতে হবে। তো সুতরাং তারা এই বিষয়টা মানে, সেজন্য উন্নত বিশ্বে তাদের আয়ুর সংখ্যা বেশি দেখা যায় যে তারা বিভিন্ন, তারা হেলদি হেলদি তারা। তো এখন দেখা যায় যে তারা কি করে, যে সময় করে তারা জিম করে, এক ঘন্টা সময় ব্যয় করে, আধা ঘন্টা সময় ব্যয় করে। তো তাদের এক একটি মিনিট কিন্তু হাজার হাজার ডলার। তো সুতরাং আপনার আমার এই যারা বলি যে সময় নেই, আসলে আমি বলতে চাই যে আসলে এই চিন্তাটা দূর করে ফেলুন ভাইয়া। যারা আমার বোনেরা রয়েছেন তাদেরকেও বলছি যে আপনারা বাসায় জিম করেন, বাসায় ব্যায়াম করেন। তো কেননা মহিলাদের ব্যায়ামের অনেক প্রয়োজন, কারণ এখন অনেক দেখা যায় রোগী যাদের মহিলাদের কোমরে ধরা বিভিন্ন ধরনের সমস্যা। তো দেখা যায় যে মহিলাদেরও কিন্তু বাসায় জিম করা প্রয়োজন, বা ব্যক্তিগতভাবে আপনি বাসায় ব্যায়াম করতে পারেন। তো ব্যায়ামের জন্য অনেক ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যে আমি এই রোগের জন্য কি ব্যায়াম করতে পারি, এগুলো রয়েছে, আপনি দেখতে পারেন যে এক একটি রোগের জন্য কিন্তু ব্যায়াম আলাদা আলাদা ভাবে দেওয়া রয়েছে। তো আপনারা এই জিমের ক্ষেত্রে খুব বেশি প্রবণতা তৈরি করেন। তো জিম করা বলতেই যে আপনার এই যে মাসল হয়ে যাবে বা এই সিক্স প্যাক হয়ে যাবে, এরকম কিছু না। জিম বলতে যে আপনার খুব বেশি বডি বিল্ড আপ হয়ে যাবে, বা আপনার এখন এই সময়টা, অনেকে বলেন যে আমাদের এই সময়টা নেই, অনেকে বলেন যে ভাই জিম করে কি হবে, এই বিয়ে টিয়ে করে ফেলছি, বাচ্চা কাচ্চা 2-3টা রয়েছে, বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে। তো আসলে দেখেন যে যে জায়গায় উন্নত বিশ্বে তারা 60-70 বছরেও গিয়ে জিম করে বা ব্যায়াম করে, মর্নিং ওয়াক করে, তারা দৌড়াদৌড়ি করে সকালে উঠে। তো সেখানে আপনার এই এই বয়সটা একদম কম না, 40 বছর বা 45 বছর বা 50 বছর, এগুলো তো বয়সই না। সুতরাং আপনার এই চিন্তাটা কেন আসে, অনেকেই এরকম প্রশ্ন করেন আমাকে। তো আমি এভাবে বোঝানোর আসলে চেষ্টা করি, আল্লাহ তৌফিক দেন আমাকে যাতে সবাই বুঝেন। তো চেষ্টা করবেন যে আপনি আপনি যে শরীরটাকে নিয়ে আছেন, এটা হচ্ছে আপনার মূল পুঁজি,
আচ্ছা, আপনি বলেন তো যে আপনি যদি আপনার বাসায় 2 মাস থাকেন, 1 বছর আপনি যদি পড়ে থাকেন, তাহলে আপনাকে কি কেউ খাবার দিবে? আল্লাহ তো রিজিকের মালিক, কিন্তু আপনি যদি ওসিলা না করেন তাহলে আপনাকে কেউ খাবার দিবে নাকি? দেবে না। সুতরাং মূল পুঁজিটা কি? মূল পুঁজি হচ্ছে আপনার শরীর। তো সুতরাং সেই শরীরের জন্য আপনি 10টা মিনিট সময় দেন, সকালে প্রতিদিন 10টা মিনিট সময় দেন। 10 মিনিটে আপনি প্রায় 3 মাইল 4 মাইল 5 মাইল আপনি দৌড়তে পারেন, আপনি হাঁটতে পারেন। আপনার যদি হাঁটার সম্ভাবনা না থাকে, তাহলে চেষ্টা করবেন আপনার বাসায় আপনি একটা রুমে যদি 15x15 ফুট, যদি আপনার 15x15 ফুট যদি কোনো রুম থাকে, তাহলে সেই রুমে যদি কেউ 10 থেকে 15 মিনিট 20 মিনিট এরকম পায়চারি করে ধুত, তাহলে দেখা যায় তার 2 মাইল হাঁটার পরিমাণ হয়ে যায়। তো সুতরাং এটা চেষ্টা করবেন, ফজরের নামাজ পড়ে আপনি চেষ্টা করবেন। যারা অন্য ধর্মাবলম্বী আছেন ভাইয়েরা, ওনারাও চেষ্টা করবেন যে খুব ভোরে উঠে এই 10 থেকে 15 মিনিট, আরো বেশি সময় দিতে পারবেন, চেষ্টা করবেন। যারা দিনে এরকম হয়, যাদের যে তারা দিনে সময় দিতে পারছেন না, তারা চেষ্টা করবেন যে রাতে এই সময়টা দেওয়ার, রাতে খাওয়ার পরে এই সময়টা দেওয়ার, অথবা আপনি খাবার আগে একটু একটু সময় ইয়ে করার। তো আপনি অফিসে আছেন, আপনার অফিসে সময় দিতে পারেন দুপুরে, যখনই ইচ্ছা হবে তখন আপনি চেষ্টা করবেন যে আপনার শরীরে একটু কসরত করার, একটু শরীরটাকে ঘামানোর চেষ্টা করবেন। আর এই শীতের দিন যারা শরীরটাকে ঘামায় তারা সবচেয়ে বেশি বুদ্ধিমান, কারণ দেখবেন আপনি জিম সেন্টারে গেলে দেখবেন যে ইয়াং জেনারেশন যারা আছে তাদের ক্ষেত্রে কিছু কথা বলি, যে শীতের দিন দেখবেন যে জিম সেন্টারে তেমন লোক নাই। আবার গরমের দিন বা গরমকালে দেখবেন এই জিম সেন্টারে জায়গাই হচ্ছে না। এরকম এরকম কেন হবে? উল্টোটা কাজ আমরা বেশি বেশি করি, এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা, আমরা কাজগুলো উল্টো করি। যেমন দেখেন যে শীতের দিন আপনি ঘাম জোড়াবেন, বেশি জোড়াবেন, টক্সিন সবচেয়ে বেশি আপনি যত বেশি বের করবেন। আপনি যখন গ্রীষ্মের দিন আসবে, গরমের দিন আসবে, তখন আপনি খুব ভালো থাকবেন। এই শীতের দিনে আপনি একটা কাজ করে রাখলেন যে বাকি 6 মাস 8 মাস আপনার এই এই শীতের দিন যে কাজটা করলেন, যে আপনি যে একটা ওয়ার্কশপ প্রোগ্রাম করলেন আপনার শরীরের প্রতি, এটা আপনার গ্রীষ্মের দিনে আপনি দেখবেন খুব ভালো লাগতেছে। আবার গরমের দিন আসলে আপনি আবার বাদ দিয়ে দিবেন না, আপনি আবার বলবেন যে ভাই তো বলছেন যে শীতের দিন শুধু করেন না, তা না, গরমের দিনও করতে হবে। আমি বলছি যে শীতের দিন অনেকে অলসতা করেন যে যান না, এরকম কেন হবে? শীতের দিন বেশি করে করে অন্য তো বেশি দেখা যায় শীতে, তাদের তো বেশিরভাগই শীত, তো তারা দেখা যায় যে ওই শীতের দিন আরো বেশি বেশি করে, একটু যখন বেশি বরফ পড়ে আরো বেশি করে তারা জিম করে। তো সেক্ষেত্রে খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে জিম সেন্টারে যাওয়ার পর যে অনেক ইয়াং যারা ধরেন 18, 19, 20, 22 এরকম, তাদের ক্ষেত্রে বলি যে আপনি বয়স 20 থেকে 21 বছরের আগে আপনি কোনো ওয়েট নেবেন না, আপনি কোনো ওয়েট নেবেন না, বড় কোনো ওয়েট নেবেন না, এটা কিন্তু ঠিক না। আপনি অনেকেই আছেন জিম সেন্টারে যান, যাওয়ার পরেই ওয়েট গুলো নিয়ে নেন, আমি টাকা দিয়ে আমি জিম করতেছি তাহলে ছোট ওয়েট কেন নেবো, বড়টা নেবো, এরকম যাতে আপনার ইয়েটা না হয়। যে আসলে এই ওয়েটটা নেওয়া হচ্ছে মানে খুব পরে, এটা কিন্তু খুব পরে, প্রায় 3 মাস আপনি শুধু ফিজিক্যাল গুলো করবেন, 3 মাস, 3 মাস ওয়েট নেওয়ার কোনো নিয়ম নাই আসলে, কিন্তু অনেক সময় নিয়ে নেন, অনেকেই নিয়ে নেন। তো 3 মাস আপনি ফিজিক্যাল গুলো করবেন, 3 মাস ফিজিক্যাল করার পরে আপনি ওয়েট নিতে পারবেন, তারপরেও আপনার বয়সের উপরে ডিপেন্ড করবে। একটা বিষয় হচ্ছে যে জিম সেন্টার, প্রায় জিম সেন্টারে আমি অনেক সময় গিয়েছিলাম বা দেখি যে কোনো হেলথ ইনস্ট্রাক্টর নাই, কোনো নিউট্রিশনারও নাই। তো দেখা যায় যে একটা জিম সেন্টারের জন্য আসলে নিউট্রিশন সম্পর্কে জানে এরকম এক্সপিরিয়েন্সড পিপল প্রয়োজন। তো এখন দেখা গেছে যে অনেক জিম সেন্টার এরকম নাই, অনেক আগে যে জিম করে মাসলটা একটু ইয়ে করেছে, বিল্ড আপ করেছে, তো সে বলতেছে ওই ওটা দিয়ে কর, তো সে বলতেছে যে এটা আমি পারতেছি না, আরে পারবি পারবি দিয়ে কোনো সমস্যা নাই, এরকম বলে অনেকেই দেখা দেখি করতেছে জিমগুলা। এগুলা দেখে আসলে মানে প্রায় সময় নিজের বিবেকেই বাদে, তো অনেকে বোঝানোর চেষ্টা করি যে আসলে এটা যা করছেন আসলে সেটা ঠিক না। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন যে জিম সেন্টারে গেলে আপনি
একজন ভালো যারা নিউট্রিশন সম্পর্কে জানে, অথবা আপনার মোবাইলে ইউটিউবে দেখবেন যে আপনার বয়স অনুযায়ী আপনি কোন ওয়েট নিতে পারবেন না পারবেন, এগুলো আপনার দেয়া আছে। চেষ্টা করবেন যে এই প্রোটিন পাউডার, অনেকে আছে প্রোটিন পাউডার দিয়েই খায়, মানে জিম করছে 3 মাস হয়ে গেল শরীরটা হচ্ছে না, আবার দেখা যায় তার আরেকজন মানুষ আছে যার এই 3 মাসে খুব বডি বিল্ড আপ হয়ে গেছে, এখন তার হচ্ছে না, এখন সে কি করতেছে প্রোটিন পাউডারটা বেশি বেশি খাচ্ছে। তো এই প্রোটিন পাউডারটা খাচ্ছে এটা নিয়মের বাইরে খেয়ে নিচ্ছে তারা, প্রতিদিন যে একটা সিস্টেম অনুযায়ী আমাদের খেতে হয় যে প্রোটিন আমাদের কতটুকু প্রয়োজন, আমাদের আমিষ কতটুকু প্রয়োজন, বা এই আপনার আমাদের শর্করা জাতীয় খাদ্য কতটুকু প্রয়োজন আছে, বা ভিটামিন কতটুকু প্রয়োজন, এটার বাইরে খেয়ে নিচ্ছে। তো দেখা যায় গেছে যে এটা অতিরিক্ত প্রোটিনের কারণে অনেক সমস্যা হয় শরীরে, অনেক সমস্যা হয়, অতিরিক্ত ভিটামিনও আবার ভালো না। তো সুতরাং এই প্রোটিন পাউডারটা না খেয়ে আপনি চেষ্টা করবেন যে ন্যাচারাল যে প্রোটিনগুলো রয়েছে সেগুলো আপনি নেবেন, যেমন আপনি মাংস খেতে পারেন, আপনি কবুতরের মাংস খেতে পারেন, আপনি খাসির মাংস খেতে পারেন, আপনি ভেড়ার মাংস খেতে পারেন। ভেড়ার মাংসটা আসলে খুবই ভালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভেড়ার মাংসতে অনেক উপকার রয়েছে, তো এটা খেতে পারেন। এগুলো খেতে ন্যাচারাল জিনিসগুলো আপনি ন্যাচারাল থেকে আপনি প্রোটিন সংগ্রহ করতে পারেন। আবার ডাইজেসিভের কথা চিন্তা করবেন, যে যারা জিম করেন তাদের ডাইজেসিভ যদি ভালো না হয় তাহলে ওয়েট লিফটিং এর কারণে ওনাদের পাইলস হতে পারে। ওয়েট লিফটিং যদি আপনি করেন, আপনার যদি ভালো ডাইজেসিভ, ডাইজেসিভ বলতে হজম প্রক্রিয়া, পায়খানা যদি কোষ্ঠকাঠিন্য থেকে থাকে আর আপনি যদি ওয়েট লিফটিং করেন তাহলে দেখা যাবে যে আপনার পাইলস হতে পারে, অশ্বরূপ হতে পারে, বা আপনার অনেকের আছে লিভার দুর্বল হয়ে যায়। তো সুতরাং সেক্ষেত্রে আপনি একজন হার্বাল চিকিৎসকের পরামর্শ দিতে পারেন যে আমার এই হজমের জন্য কি করতে হয় বা লিভারের জন্য কি করতে হয়, তো সেক্ষেত্রে পরামর্শ নিতে পারেন, অথবা আমাকে কমেন্টে জানাবেন, আপনার ইয়ে অনুযায়ী আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাকে রিপ্লাই করার। তো রিপ্লাই করার ক্ষেত্রে অনেকে হয়তো মনে কিছু নেবেন না, আসলে সময়ের অভাবে তাড়াতাড়ি রিপ্লাই করতে পারি না, একটু চেষ্টা করি যে 2-4 দিন পরে হলেও আপনাদের উত্তরগুলো দেওয়ার। তো ইনশাল্লাহ আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন এবং চেষ্টা করবেন জিম বা শরীরচর্চা প্রতিদিন করার, কারণ শরীরচর্চার কোনো বয়স নেই, শরীরচর্চা আপনি মৃত্যুর আগ পর্যন্ত যতদিন চলাফেরা করবেন করতে থাকবেন। তো এটা আপনাকে অনেক রোগ থেকে বাঁচাবে, এটা জানেন, অনেকেই জানেন, আপনি শরীরচর্চা সম্পর্কে অনেকেই খুব ভালো জানেন কিন্তু নিজে করেন না, এটা আসলে দুঃখ হয় যে কেন এটা করবেন না আপনি। কারণ এই শরীরচর্চা হচ্ছে আপনার 80, আমি মনে করি যা যে 80 ভাগ রোগ সারায়, 80 ভাগ আপনার শরীরে কোনো রোগ হতে দেন। এই যে দেখেন ডায়াবেটিসের জন্য হাঁটতে হবে, আপনার ব্যায়ামের কথা বলেন, হার্টের রোগীর জন্য বলেন যে আপনি দৌড়ান এই সেই ইয়ে করেন, ব্যায়াম করবেন বা হাঁটাহাঁটি করবেন এই সেই, যে কোনো রোগের জন্য বলেন যে আপনি, তাহলে কেন, তাহলে বোঝা গেল কি যে আপনি যখন রোগী হবেন দৌড়াতে হবে, আপনি যখন বাতবেদির রোগী হবেন আপনাকে ফিজিওথেরাপিতে গেলে ব্যায়াম শিখায় দেয়, তো তখন ব্যায়াম করবেন, এর আগে করেন না কেন? আমার প্রশ্নটা হচ্ছে এটাই যে আপনি যখন রোগাক্রান্ত হওয়ার পরে আপনি দুর্বল হয়ে যাবেন, ভালো লাগবে না কিছু, তারপরেও আপনাকে ব্যায়াম করে বাঁচতে হবে। আপনি যখন ডায়াবেটিস হয়ে যাবে তখন আপনার মনটা থাকবে দুর্বল যে আমি ডায়াবেটিস রোগী, আমি ডায়াবেটিস রোগী, তো আপনি এই মনটা দুর্বল নিয়ে আপনি হাঁটাহাঁটি করবেন, তাহলে আগে করেন না কেন? আর যারা এই রোগে আক্রান্ত রয়েছেন ভাইরা, তারা অবশ্যই শরীরচর্চা করবেন, ডায়াবেটিস রোগ ম্যাক্সিমাম কন্ট্রোল হয়ে যায় ইনশাল্লাহ এই শরীরচর্চার মাধ্যমে। হার্টের সমস্যা যাদের আছে, হাঁটাহাঁটি করলে সকালে ভোরে হাঁটাহাঁটি করলে, বাদ ফজর আপনি যদি নামাজ পড়ে একটু বাতাস কানা হাঁটাহাঁটি করেন, তাহলে দেখবেন আপনার ভালো হয়ে যাচ্ছে, আপনার শরীরটা অত্যন্ত ভালো লাগতেছে আপনার। তো অনেকে আছেন সেই সময়টায় ঘুমান, তো ঘুমানোটা আপনার বর্জন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন যে আমাদের যাতে এই হাঁটাহাঁটির অভ্যাস, ফজরের নামাজ পড়েই হাঁটাহাঁটির অভ্যাস বা এই শরীরচর্চার অভ্যাস এবং ন্যাচারাল যে জিনিসগুলো দিয়ে আমাদের শরীরটাকে যেন আমরা সুস্থ রাখতে পারি এবং ক্যান্সারের প্রাদুর্ভাব থেকে আমরা যাতে বাঁচতে পারি। কারণ ক্যান্সারের ওষুধ খোঁজাচ্ছে, ক্যান্সার হবে না এইগুলা আগে করেন, এই কাজগুলো করেন।
ইনশাআল্লাহ এটা নিয়ে আমি একটা ভিডিও দেবো যে ওষুধ তৈরি করার জন্য বিশ্বের বিজ্ঞানীরা বারবার বারবার গবেষণা চালাচ্ছেন, কিন্তু হওয়ার আগে যে ব্যবস্থাগুলো করতে হয় সেই ব্যবস্থাগুলো কি, এটা নিয়ে অবশ্য ইনশাআল্লাহ একটা ভিডিও আপনাদের দেবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।